Hello, I am Dr. Loni and I am live from my Dr. Loni Facebook page. সবার প্রথম আমি যেটা বলতে চাচ্ছি যে আমার সাউন্ডটা কি শোনা যাচ্ছে নাকি কাইন্ডলি একটু জানান, তারপর আমি মেইন টপিকে আসছি। আর এই ভিডিওটা যদি পারেন তো আপনাদের ভালোর জন্য, যুব সমাজের ভালোর জন্য, যারা বেকার আছেন বা যারা নতুন এই ব্যাপারগুলি জানেন না, তাদেরকে সচেতন করার জন্য হলেও, দেশকে বাঁচানোর জন্য হলেও লাইভটি শেয়ার করেন, যাতে আর কেউ বোকানো হয়, সবাই যেন ব্যাপারটা জানতে পারে। আচ্ছা, আমার কথা কি শোনা যাচ্ছে? যদি শোনা যায় কাইন্ডলি ইয়েস আসেন, ইয়েস লিখেন, তাহলে আমি ডাইরেক্টলি টপিকে যাচ্ছি। আমার কথা কি শোনা যাচ্ছে? কাইন্ডলি একটু টাইপ করেন ইয়েস যদি শোনা যায় কথা। আমার কথা কি শোনা যাচ্ছে? এমডি তহিদ খান একটা সিম্বল দিয়েছেন। আমার কথা কি শোনা যাচ্ছে? যদি শোনা যায় কাইন্ডলি ইয়েস লিখেন, তাহলে আমি বুঝতে পারবো যে আপনারা আমার কথা শুনতে পাচ্ছেন। অলরেডি অনেকে ঠাস ঠাস করে লাইভে যাওয়া, ইয়েস হ্যাঁ শোনা যাচ্ছে, মুসলিম ভাই লিখেছেন। আচ্ছা, বর্তমানে আপনারা হয়তো এমটিএফই নামটা অনেকে শুনছেন, আমি এটা এই নতুন শুনলাম এই 2-3 দিনের আগে। আমার একটা আমার সাথে ভিডিও করে এমন একজন নাকি সর্বশান্ত হয়েছে বলে আমাকে জানানোর পরে আমি শুনলাম। তো শুধুমাত্র এমটিএফই না, এই জাতীয় যে বিজনেসগুলি আছে এই ব্যাপারে আমার ছোটোবেলার থেকে, এটা কিন্তু আজকে নতুন না, ছোটোবেলার থেকে আমার একটা কোশ্চেন ছিল যেটার অ্যান্সার আমি আজও পাইনি। আমি আমার নিজের ব্যক্তিগত একটা অভিজ্ঞতা বলি, যেটা হচ্ছে যে আমি যখন ছোট, বলতে গেলে ক্লাস 5-6-এ পড়ি, ওই সময়টা তো আমাদের পাশে একটা আঙ্কেল আসছিল, উনি এই ধরনের একটা বিজনেসের ধারণা আমার বাবা মাকে দিচ্ছিল, এবং কাহিনীগুলি কিন্তু সেম। সেটা বিভিন্ন, এরা বিভিন্ন প্রোডাক্ট নিয়ে করতে পারে, জায়গা জমি নিয়ে করতে পারে, বিভিন্ন সাবজেক্ট নিয়ে করতে পারে, রান্না শেখানোর টিউটোরিয়াল নিয়ে করতে পারে, কিন্তু সাবজেক্টটা তারা যেটা দেখায় মেনলি সেটা হচ্ছে, আপনারা একটু খেয়াল করেন, তারা যেটা বোঝায় প্রথম কথা হচ্ছে, হয় একটা গাছ আঁকবে শাখা প্রশাখা হাত, অথবা একজন থেকে দুজন, দুজন থেকে তিনজন, এমন একটা কিছু দেখাবে। আমি আপনাকে একটু দেখাই, যদি দেখা যায় একটু দেখেন। সাপোজ ওরা প্রথমে দেখায় এখানে একজন মেইন দেখা যাচ্ছে, এরপরে এখানে হয়তো দুইজন থাকবে, দুজনকে আনতে হবে, এই দুইজন আরও দুইজনকে আনবে, এই দুইজন আরও দুইজনকে আনবে, তো একজন যদি দুজনকে আনতে পারে, এই দুজনের সাম অ্যামাউন্ট অফ পার্সেন্টেজ ইনি পাবে, এটার টাকা ইনি পাবে, এটার টাকা ইনি পাবে, এটার টাকা ইনি পাবে, এরকম একটা জিনিস বোঝায়, দেখা যাচ্ছে তো না? তো আমার মনে ছোটবেলার থেকেই সিম্পল একটা কোশ্চেন ছিল, অথবা তারা এমন একটা কাজ করে, একটা গাছ আছে নিচে, একটা গাছ আছে, সাপোজ গাছটা ধরেন উল্টা বা এরকম একটা গাছ, গাছের ওরা বোঝায় যে মেইন গাছ থেকে দুইটা শাখা, এখান থেকে আসবে দুইটা শাখা, এদের টাকা আপনি পাবেন, এদের টাকা আপনি পাবেন, আবার এখান থেকে দুইটা শাখা, এখান থেকে দুইটা শাখা, এখান থেকে দুইটা শাখা, এখান থেকে দুইটা শাখা, এদের দুজনের টাকা এ পাবে, এদের দুজনের টাকা এ পাবে, এবং আপনাকে বোঝায় যে টাকা, এই টাকা বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে। সবাই কিন্তু এই থিওরিটা দেখায়, কিন্তু আমার বেসিক একটা কোশ্চেন ছোটোবেলায় ছিল, যেটা আমি করেছিলাম ওই আঙ্কেলকে, আমার কোশ্চেন ছিল একটা যে হ্যাঁ আমি মানলাম, এইখানকার থেকে একজন আনলে সেটার টাকা ও পাচ্ছে, এরপরে যারা আসতেছে তাদের কমিশনের টাকা এ পাচ্ছে, এরপরে এ পাচ্ছে, আমার কোশ্চেন উপরের দিকে না, আমার কোশ্চেন নিচের দিকে, লাস্টে যারা থাকছে তাদের টাকা তো উপরের জন পাচ্ছে, শেষের জন যদি সাপোজ এটা বাড়তে বাড়তে, শাখা বাড়তে বাড়তে পুরো বাংলাদেশের সবাই সাপোজ মেম্বার হয়ে গেল, অথবা পুরো পৃথিবী এফেক্টেড হয়ে গেল, পুরো পৃথিবী মেম্বার, লাস্টে যে থাকবে সে কাকে আনবে, সে টাকাটা পাবে কোত্থেকে? এই ব্যাপারে কিন্তু ওই আঙ্কেল কোনো উত্তর দিত না, এবং আঙ্কেল বলতো যে তুমি কিন্তু বুঝতেছো না লনি, এই যে টাকাটা কিন্তু বাড়তেছে, টাকাটা কিন্তু বাড়তেছে। আবার আমার আম্মা, আমার ফ্যামিলি মেম্বাররাও বলতো, আরে তুমি বুঝো না, বেশি কথা বলো, এটা তো টাকাই টাকা, টাকাই টাকা। আরে আসল থিওরিটা বোঝে না, সবাই উপরের দিকে তাকায় যে টাকা বেড়ে বেড়ে এখানে যাচ্ছে, নিচের দিকে একটু তাকান, শেষের জনের কি হবে, যে শেষে থাকবে, এই কোশ্চেনটা কেউ করে না। এই বিজনেসের মধ্যে কিন্তু হিডেন এটা বলাই, বোঝাই যাচ্ছে যে শেষের জনের টাকা উপরের জন পায়, শেষের জন যদি আর কাউকে না আনতে পারে সে কি পারবে, অথবা যদি বিজনেস ক্লোজ হয়ে যায় তখন শেষের জনের কি হবে? সবাই ধরে নেয় কি যে আমি হয়তো শেষের জন হব না, আমার পরেও হয়তো অনেকে থাকবে, কিন্তু এই অ্যান্সারটাই কিন্তু তারা দেয় না যে লাস্ট জনের কি হবে। যখনই আমি কোশ্চেন করতে গিয়েছি যে লাস্ট জন যদি আমি হই সাপোজ, তখন আমি কি, আমার কি হবে, এই ব্যাপারে কিন্তু তারা বলে না। তারা খালি বলে তুমি বুঝতেছো না, এই যে টাকাটা কিন্তু বাড়তেছে, বাড়তে বাড়তে আপনারা কিন্তু খালি দেখেন শেষে উপরের দিকটা, বেড়ে বেড়ে কিন্তু উপরে যায়, নিচে কি আছে, নিচের দিকটা আপনারা কিন্তু দেখেন না। এই সিম্পল কোশ্চেনটা আপনাদের মাথায় আসে না?
যদি এমনই সুন্দর একটা সিস্টেম থাকতো, তাহলে তো টাকা মানুষ পাইতেই থাকতো, পাইতেই থাকতো, পাইতেই থাকতো, পাইতেই থাকতো, পাইতেই থাকতো, বাড়তেই থাকতো, তাই না? সেটা কি হয় নাকি? এটা তো এই গাছের মধ্যেই বোঝা যাচ্ছে। গাছের শেষে দেখেন, আর এই যে এক থেকে দুজন, দুজন থেকে তিনজন, এটা নিচের দিকে দেখেন, নিচের দিকে পুরো অন্ধকার দেখবেন। কারণ নিচের দিকে আপনারা ভাবছেন যে, এই জন্য ওরা সবসময় বলে যে আপনার তলে আমরা আরো লোক ঢুকাই দিব, আপনি পরের জনের টাকা পাবেন, কিন্তু লাস্টের জন কি পাবে এই কোশ্চেনটা করেন না কেন? তাহলেই তো বুঝতে পারেন যে একটা সময় এটা ক্লোজ হবে। কারণ লাস্টের জন, সাপোজ পুরো পৃথিবীর সবাই মেম্বার হয়ে গেল, লাস্টে আর কাউকে নাই আনানোর, তখন কি হবে? তখন তো লাস্টের জন ধরা খাবেই। অথবা যখন কোম্পানি আর টাকা পাচ্ছে না, তখন তো কোম্পানি বা কি করবে? কোম্পানি চলে গেলে লাস্টে যদি আপনি থাকেন, আপনি ধরা খাবেন। এটা তো এই ধরনের, এই সূত্রের মধ্যেই বোঝা যাচ্ছে। কিন্তু তারা এই সূত্র দিয়েই যত কোম্পানি আজ পর্যন্ত আসছে ছোটবেলার থেকে, আমরা কিন্তু এই জাতীয় কোনো কিছুতে কখনো যাই নাই, কারণ আমাদের মধ্যে এই কোশ্চেনটা ছিল, এই কোশ্চেনের অ্যান্সার কেউ দিতে পারে নাই। তো আপনারা এই কোশ্চেনটা কেন করেন না? যখন আপনাদেরকে এই গাছ বুঝায়, শাখা প্রশাখা বুঝায়, আপনারা খালি উপর দিকটা তাকান, আরই টাকা বাড়তেছে, নিচের দিকে তাকান না একবার। নিচের দিকে তাকিয়ে আপনারা এই কোশ্চেনটা করেন না যে আমি যদি লাস্ট ওয়ান হই, আমার পরে যদি মানে ইনক্লুড করানোর মতো আর কোনো মেম্বার না পাই, তখন কি হবে? এই কোশ্চেনের অ্যান্সারটা কিন্তু কেউ দিবে না, এবং আপনাদের মধ্যে এই সিম্পল কোশ্চেনটা আসে না। কারণ কি? লোভ। আপনারা ওই উপরের দিকে তাকিয়ে মানে লোভ ফিল করতে মজা পান, যে মনে হয় বড়লোক হয়ে যাব, মনে হয় মানে পাবো অনেক কিছু। এবং আজ পর্যন্ত যারাই এই ধরনের শাখা দেখাইছে, এক থেকে দুইজন, দুই থেকে তিনজন ইনক্লুড করা দেখাইছে, কেউ আজ পর্যন্ত টিকে আছে? কোনো কোম্পানি ইতিহাস বলেন, একটা কোম্পানি দেখান যে লস খায় নাই। কিন্তু তারপরেও আপনারা মানে সবসময় করেন কি, যে কষ্ট না করে টাকা দিয়ে টাকাকে বাড়াতে চান, অথচ এই যে স্বার্থের কারণে কিন্তু দেখেন বাংলাদেশে লাখ লাখ টাকা দিয়ে দিচ্ছে, কিন্তু একটা অসহায় মানুষ, গরিব মানুষকে কিন্তু আপনারা এক টাকা দিবেন না, কারণ ওইখানে রিটার্ন আসবে না। ইভেন অনেক ভিডিও ক্রিয়েটাররাও আছে যারা এই যে দান করার ভিডিও বানাচ্ছে, আগে কিন্তু এই মনিটাইজেশন আসার আগে কিন্তু দান করার এত কিছু ছিল না টেন্ডেন্সি, সেটাও কিন্তু রিটার্ন আসবে অনেকটা। একটা কারণ এটা হতে পারে, অবশ্যই আবার সাহায্য করার মন মানসিকতাও আছে, সবাই একরকম না। কিন্তু এই যে আপনারা টাকা, এত লাখ টাকা দিয়ে লস খাচ্ছেন, কিন্তু এটা লাভের আশায়, লোভ। কিন্তু আপনাদেরকে যদি আজকে একজন মানুষ খালি সিম্পলভাবে সাহায্য চায় যে ভাই জিনিসপত্রের দাম বেড়ে গেছে, বাচ্চা কাচ্চা নিয়ে অনেক কষ্টে আছি, একটু কি হেল্প করা যায়, আপনি কিন্তু পাত্তাই দিবেন না। কিন্তু আপনাদের থেকে কোটি টাকা বের করে আনা সম্ভব শুধুমাত্র ওই যে, ওই একটা ছবি আছে না, যে একটা ছাগল আগাচ্ছে, তার মাথার মধ্যে একটা কাঠি দিয়ে একটা খালি ওই সামনে ছাগলের একটা খাবার ঝুলে রাখছে, ওই খাবার দেখে দেখে আগাচ্ছে, কিন্তু খাবার আর সে পায় না। ওই লোভ দিয়ে সব কিছু করা যায় বাঙালিকে, বাঙালি না লোভী মানুষকে, ঠিক আছে? তো আমার যেটা মনে হয়েছে যে আমার যে প্রশ্নটা আমি ছোটবেলার থেকে পাই না, এই প্রশ্নের উত্তরটা যদি আপনারা দিতে পারেন জানান, যে যারা এই শাখা দিয়ে বোঝায় যে একজন থেকে দুজন হবে, দুজন থেকে তিনজন হবে, তিনজন থেকে চারজন হবে, বা এই বল দিয়ে বোঝায় একজন, আপনি যখন দুজনের মধ্যে সবার টাকা আপনি পাবেন, এরপরের টাকা আপনি পাবেন, এরপরের টাকা আমরা পাবো আপনি পাবেন, তাদেরকে এই কোশ্চেনটা খালি বুঝান, মাথার মধ্যে খেলেন, উপরের দিকে না থেকে নিচের দিকে একটু খালি কোশ্চেনটা করেন যে সবার লাস্টে যে থাকবে তার কি হবে। তারা হয়তো আপনাকে এটা বলবে, লাস্ট ইয়ার হয় পৃথিবীতে কত মানুষ, ঠিক আছে লাস্ট পুরো পৃথিবীতে সবাই মনে করেন এফেক্টেড হয়ে গেল, এরপরে লাস্টে আর কোনো মানুষ নাই, তখন কি গরু ছাগলকে ইনক্লুড করাবেন? অলরেডি মানুষটা তো গরু ছাগলের মতোই ঢুকতেছে। যখন লাস্টে যে থাকবে তার কি হবে? এখন সাপোজ যতদিন পর্যন্ত মানুষ এফেক্টেড, মানে সাপোজ এখন লোক ঢুকানোর ক্ষমতা সবার কমে আসলো, তখন কোম্পানি লাভ না দেখলে তো ক্লোজ করে ফেলে অনেক সময়, আবার তাদের পরিচয়ও রাখে না। আবার সাপোজ আপনি কাউকে ঢুকাতে পারছেন না, আপনি লাস্ট ওয়ান হলেন, তখন তো আপনি লসই খাবেন। এই সিম্পল জিনিস বোঝা যায় না যে লাস্টের জন লস খায়? যতদিন পর্যন্ত সুবিধা আছে, একটা সার্টিন সময় পর্যন্ত তারা লাভ দিয়ে যায়, একসময় যে মানে বন্ধ করতে বাধ্য হয়, এটা আপনারা বোঝেন না? এই কোম্পানিটা যে এক থেকে দুজন দুজন হয়ে শেষ কোথায়, এটা আপনারা বোঝেন না? এই সিম্পল কোশ্চেনটা সামনে যদি আবারও কোনো কোম্পানি এসে এরকম বলে, আপনারা এই কোশ্চেনটা করতে পারবেন না? এই লাইভটা শেয়ার করেন, এবং যুব সমাজ যারা জানে না তাদেরকে একটু জানান, অন্তত এই কোশ্চেনটা করলেই তারা বুঝে যাবে যে লাস্টের জন্য কি হবে। এটা তো বোঝাই যাচ্ছে যে লাস্টের জন্য লস খাবে, লাস্টে যারা থাকবে তারা লস খাবে, এটা তো বোঝাই যাচ্ছে। তারপরে আপনারা লোভে পড়েন, এই যে আপনারা মানে বলা হচ্ছে যে একজন থেকে দুজন, একজন থেকে দুজন, একজন থেকে দুজন, একজন থেকে দুজন কিভাবে হয়? এই যে আপনাদেরকে একটা চাপ দিয়ে রাখে, আপনারা ভাবতেছেন যে পরের জনের টাকা আপনি পাবেন, আপনার পরের জনের টাকা একজন পাবেন, লাস্টের জনের কি হবে? এই কোশ্চেনটা
করতে শিখেন, মাথার মধ্যে একটু খেলান, আপনারা তো অন্ধ হয়ে যান লোভের ক্ষেত্রে, এত সোজা যে খালি টাকা বাড়তে থাকবে বাড়তেই থাকবে বাড়তেই থাকবে। একটা সার্টেন টাইমের পরে তো কোম্পানিও যখন চিন্তা করে যে এই সময়টাতে কেটে পড়া উচিত, ওছাড়া তো ওয়ে নাই, একটা সময় তো শেষ হবে, এটা এটা তো শুরু হয়ে শেষ হবে, নাকি পৃথিবীতে খালি মানুষ ইনক্লুড হইতেই থাকবে হইতেই থাকবে? হ্যাঁ, ওরা অনেক সময় অনেক কোম্পানি আছে এত দূর পর্যন্ত দেখে না, রিস্ক নেয় না, বা অনেক সময় আপনারাও হয়তো লোক ভুগাতে পারেন না, একসময় কোম্পানির অবস্থা খারাপ হবে, এটা তো জাস্ট একটা সার্টেন সময়ের জন্য, একটা প্রথম দিকে হয়তো লাভ থাকে। ক্লিয়ার? লাইফটা শেয়ার করেন, এবং যারা এখনো মানে এই কোশ্চেনটা কিন্তু সবার মাথায় আসবে, কিন্তু লোভের কারণে এই কোশ্চেনটা আর আসে না, তারা চিন্তা করে দেখি না কি হয় দেখি না কি হয়। কিন্তু আপনারা নিজেরাও কিন্তু অবচেতন মনে আমার মনে হয় জানেন যে কোম্পানিটা বেশি দিন টিকবে না, প্রথম দিকে যতখানি লাভ নিতে পারি। এই ধরনের প্রতারণামূলক ব্যবসার মধ্যে ঢুকেন কেন আপনারা? এখন কান্না কাটিয়ে এখন কেস করা, এটা করা, ওইটা করা, এটা তো বোঝাই যায় যে প্রতারণার ভিত্তির উপরেই এটা মানে এটা মানে গঠিত প্রতিষ্ঠিত। এই যে এই ছবিগুলি যে দেখায় একজন থেকে দুইজন শাখা, এক হাত থেকে দুই হাত, এটা শেষ কোথায়? এত মানুষ আছে মানে পৃথিবীতে সব মানুষ যদি একদম ইনক্লুড হয়ে যায় তারপরে লাস্টে কি হবে? লাস্টের জন্য তো আর কোনো টাকা পাবে না। আর আজ পর্যন্ত এই ধরনের কোম্পানি যতজন আছে কেউ টিকছে নাকি দেখেন? তাহলে তো টিকেই থাকতো, বাড়তেই থাকতো, টাকা কিচ্ছু হইতো না, তাহলে তো সবাই খালি টাকাই দিত আর টাকাই পেতো, টাকাই দিত আর টাকাই পেতো, এটা হয়? এই সিম্পল ইকুয়েশন, সিম্পল থিওরি, সিম্পল সূত্রটা আপনারা বোঝেন না। আমি একটা কথা বারবার রিপিট করতেছি কি জন্য, যাতে আপনাদের মাথায় ঢোকে, যারা বুঝেন আর যারা নতুন লাইভে জয়েন করতেছেন তারা যেন বুঝেন, যারাই এই ধরনের শাখা প্রশাখায় একজন থেকে দুজন, দুজন থেকে তিনজন আপনি লোক ঢুকান, আপনার পরে আরো অনেকজনকে আমরা ঢুকাই দিব, গ্রামের বাড়িতে যাবো, গ্রামের বাড়িতে আমার হিউজ ফ্যান আছে, আপনাকে আজকে ঢুকাবো, গ্রামের বাড়ি 100 জনকে আপনার তলে ঢুকাই দিব, সবার টাকা আপনি পাবেন, এই ধরনের কথা যারা বলে তাদেরকে খালি একটা কোশ্চেন করেন না যে লাস্টে যে থাকবে তার কি হবে? আপনি যদি আমার তলের লোক না ঢুকান তাহলে কি হবে? আমি যদি আর না পারি তাহলে কি হবে? কোম্পানি যদি আজকে ক্লোজ হয়ে যায়, সবচেয়ে বড় কথা তারা নাম পরিচয় রাখে না, তারপরেও আপনারা এত রিস্ক নিয়ে টাকা দিতে মানে ইন্টারেস্টেড? লোভ, উফ, লোভ, হাসতেছি দুঃখে, বুঝছেন? এই যে আমার সাথে ভিডিও বানাতে একটা ছেলে, সেও 15 লাখ টাকা লস খেয়েছে, কম না কিন্তু। এখন সে বলতেছে থাক 8-10 জনের যা হয় আমার তাই হবে, তার আব্বা আম্মার থেকে টাকা নিছে, তার খালা টালার থেকে টাকা নিছে, আত্মীয় স্বজনের থেকে টাকা নিছে, চিন্তা করছে লাভ হবে, এখন ধরা খেয়েছে। এবং এই মানুষটাই আমার মনে হয় আবারও কোনো লোভে পড়লে আবারও করবে। এরা মাঝে মধ্যে বিভিন্ন রকম প্রোডাক্ট নিয়ে আসে, জায়গা জমির ব্যবসা করে, জায়গা জমির কথা বলবে, প্রোডাক্টের কথা বলবে, টুথপেস্টের কথা বলবে, গাছের কথা বলবে, জামা কাপড়ের কথা বলবে, ফ্ল্যাটের কথা বলবে, সব কিছু বলবে, কিন্তু ওই থিওরি একটাই, একজন থেকে দুজন, দুজন থেকে তিনজন, তিনজন থেকে চারজন। আপনারা এই যে চারজন হয় লাস্টে কি হবে এই কোশ্চেনটা আর করেন না, ওরা খালি এটাই বোঝায় যে এই যে টাকা বাড়তেছে, আরে টাকা তো বাড়তেছে, লাস্টে কি হবে, শেষে কি হবে, শেষের জন যে থাকবে তার কি হবে, এই ব্যাপারে কোনো অ্যান্সার ওরা দেয় না। আপনারা এই কোশ্চেনটা করেন তাহলে আর লোভে পড়বেন না, ফাঁদে পা দিবেন না, আপনাদের আর সমস্যা হবে না, আশা করি নতুন করে কেউ প্রতারণার শিকার হবেন না। আপনারা লোভের কারণে কোম্পানির তো অবশ্যই যারা এই ধরনের কাজ করে দোষ আছে, কিন্তু আপনাদেরকে বোকা বানাতে পারে, আপনারা এই কোশ্চেনগুলি মাথার মধ্যে খেলে না, বা কোশ্চেনগুলি করেন না, বা আপনারা জেনে শুনেই ফাঁদে পা দেন লোভের কারণে। এইবার কয়েকটা কমেন্ট পড়ি। আর এই লাইফটা আপনি বলতে পারেন না যে আপনার ছোট ভাই, আপনার চাচাতো ভাই, আপনার চাচাতো বোন, বা যে কেউ এই প্রতারণার শিকার হবে না সামনে। সো এই সিম্পল কোশ্চেনটা যাতে তারা করতে শিখে, এই জন্য লাইফটা শেয়ার করে সচেতন করেন, দেশটা অন্তত রক্ষা পাবে, না হলে দেশের টাকা দেশের মানুষও মেরে দিচ্ছে, দেশের টাকা বিদেশেও চলে যাচ্ছে। এই সিম্পল সিম্পল সিম্পল, আমি না হয় ফানি ভিডিও বানাই, কিন্তু মানে মানে সহজে কিন্তু এই জিনিসগুলো আমি বলতাম না, কারণ আপনারা লসে পড়ছেন, দেশের ক্ষতি হচ্ছে। হ্যাঁ, আর মানে আমি কিন্তু স্পেশালি এই ধরনের কোনো কিছু, আমি ওই যে কোশ্চেনটা পাইনি লাস্টের জনের কি হবে, আমি বুঝছি এটা ফলস। ছোটবেলার থেকে আজ পর্যন্ত আমাদের ফ্যামিলি বা আমরা কেউ কিন্তু এই ধরনের কোনো কিছুতে যাইনি আজ পর্যন্ত, না রিস্ক নেই নেই। এবং আমি পারতে আমি এত মানে একটু টাকার জন্য বা বেশি টাকার জন্য বা এখানে লাভ ওখানে লাভ এত এরকম কিছু করি না, যেটুকু অনেস্ট আমার কাছে মনে হয় সেটুকু অনেস্ট কাজই করি। এই ইউটিউব ভিউ, এই ফেসবুক, এইসব সাবস্ক্রাইবার, এগুলো নিয়ে এত শো অফ, এত যে মানে 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 টাকার জন্য এনিথিং করা, এত শো অফ করা, এরে ডাউন করা, এরে রোস্টিং করা, এরে এইটা করা, ওইটা করা, এগুলি কিন্তু সব আমি পারতাম, আমি কিন্তু কিছু করি নাই।
কারণ আমি এত মানে টাকা নিয়ে এত কিছু না, শুধুমাত্র আমার যেটা মনে শান্তি লাগে করে, মানুষের একটু উপকার হবে করে, সাথে একটু মানুষ হাসলো সারাদিন কষ্ট করে, একটু নির্মল আনন্দ পাইলো, এইটুকুর মধ্যেই কিন্তু আমি থাকি। এখন রিসেন্টলি মানুষের মেন্টালিটি অনেক চেঞ্জ। আপনি ফেসবুকে ঢোকেন, আপনি দেখবেন যে কোন হসপিটালে দালালি নিয়ে দুই দালালের মধ্যে মারামারি হচ্ছে সেরকম ভিডিও ভাইরাল, কোন ওয়াইফ কোন হাজব্যান্ডকে নির্যাতন করছে সেরকম ভিডিও ভাইরাল, কোন নায়ক নায়িকার ডিভোর্স হচ্ছে সেটা নিয়ে ভাইরাল। মানে এই ধরনের জিনিসগুলি মানুষ মজা নিচ্ছে। ইভেন এমনও দেখা যায় যে অনেক সিরিয়াস সিরিয়াস টপিকে মানুষ হাহা রিয়াক্ট দিচ্ছে, যেগুলিতে কষ্ট পাওয়ার কথা। হ্যাঁ, কষ্ট পাওয়ার জিনিসে মানুষ হাহা রিয়াক্ট দিচ্ছে, মানুষের মেন্টালিটি পাল্টে গেছে। তাছাড়া আমাদের ভিডিও যখন আমরা 2002-2005 সালে দিতাম, একটা নির্মল আনন্দ ছিল, মানুষ কষ্ট করে এসে সারাদিন খাটনাখাটি করে একটু ভিডিও টিডিও দেখতো, মানুষ মজা পাইতো। ওইভাবে মজা নেওয়ার মেন্টালিটি মানুষের এখন চেঞ্জ। আমি তো দেখি যে কোন জিনিসগুলি মানুষ দেখছে, তো আমি তো আর ওই রকম জিনিস করতে পারছি না, পারবোও না করবোও না। সো মানুষের মেন্টালিটি চেঞ্জ হয়ে গেলে তখন তার চয়েস পাল্টায়, তখন ওই জিনিসগুলি মানুষ দেখে। এবং আমাকে অনেকে বলে যে আপনার ভিডিও এখন আর হোমে পাই না কেন, পাবেন না, কারণ ফেসবুক ইউটিউব আপনাদেরকে আপনাদের চয়েসের জিনিসগুলি দেখাবে। আপনি আজকে একটা মারামারির ভিডিও দেখবেন, কালকে আপনার পুরো হোম জুড়ে মারামারি থাকবে। সো আমি নির্মল আনন্দের ভিডিও বানাচ্ছি, আমার ভিডিও আপনার কাছে ফেসবুক দিবে না, কারণ ফেসবুক জানে, ফেসবুক আপনার চয়েসকে প্রেফারেন্স দেয়। আপনি ভাবতেছেন যে মানুষ খারাপ ভিডিও কেন বানায়, মানুষ খারাপ ভিডিও বানাচ্ছে না, মানুষ ভালো ভিডিও বানাচ্ছে, খারাপ ভিডিও বানাচ্ছে, কিন্তু আপনার কাছে সেগুলি আসতেছে যেগুলি আপনার চয়েসের জিনিস। ফেসবুক আপনার চয়েসকে প্রেফারেন্স দেয়, এবং মানুষও আপনার চয়েস যখন দেখতেছে এইগুলি ভিডিও বেশি চলতেছে, তখন মানুষও খারাপ ভিডিও আপনার চয়েস অনুযায়ী বানাচ্ছে। এটি হচ্ছে ব্যাপার, আপনার চয়েস হচ্ছে সবকিছু, আপনি সবকিছু মানে আপনার চয়েস অনুযায়ী আপনি সিলেক্ট করতেছেন, আপনি দেখতেছেন, এটি হচ্ছে ব্যাপার। আর আজকের যে লাইভটা করলাম, এটা শুধুমাত্র জনস্বার্থে করা। এই কোশ্চেনের অ্যান্সারটা পারলে দিয়েন যে লাস্টে যে হবে তার কি হবে। এখানেই উত্তর আছে যে অ্যাকচুয়ালি লাস্টের জন ধরা খাবে, এখানেই বসে যাচ্ছে যে লাস্টের জন ধরা খাবে, কোম্পানি ক্লোজ হবে। এই ধরনের কোম্পানি বেশি দিন টেকে না, লাস্টে ক্লোজ হয়, কারণ লাস্টের জনের টাকাই নিয়েই তো উপরের জন পাচ্ছে, লাস্টের জন কি পাবে? সবাই আম খাচ্ছে, লাস্টের জন আমের ছিলকাই পাবে, লাস্টের জন আম দিবে ছিলকা খাবে, এটা বোঝা যাচ্ছে। ঠিক আছে, লাইফটা শেয়ার করে সবাইকে সচেতন করেন, না হলে বলা যায় না হয়তো কয়েক বছর পরে আপনার ফ্যামিলিরই একজন মেম্বার আবার এরকম একটা শাখা প্রশাখা বা একজন থেকে দুইজনের ছবি দেখে কোটি কোটি টাকা দিয়ে ধরা খাবে, পরে কাঁদবে। আজকে কমেন্ট একটু কম পড়তে পেরেছি, কেউ মাইন্ড করেন না, লাইভটা শেয়ার দেন, আমি পরবর্তীতে আবার লাইভে আসব। আমার অ্যাকচুয়ালি মনটা ভালো লাগছে না এই ধরনের বাংলাদেশে সবার হাহাকার আহাজারি কান্নাকাটি দেখে। টেক কেয়ার, হ্যাঁ পরবর্তীতে আবার লাইভে দেখা হবে। আসসালামু আলাইকুম, টেক কেয়ার, বাই, থ্যাংক ইউ।